একদম অন্যরকম একটি স্বাদের গল্প নিয়ে সম্প্রচারিত হচ্ছে জি বাংলার মিঠি ছোড়া ধারাবাহিকটি। গল্পের শুরুটা হয়েছিল তিন বোনকে কেন্দ্র করে। বাস্তবে যখন একটি মেয়েকে নিজের পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, সেই সবই রায়ের মধ্যে দেখতে পাচ্ছেন দর্শকেরা। কিন্তু এখন সৌর্যের বাড়িতে যা হলো সেটার জন্য কি সত্যিই দায়ী নীলু? কি মনে হয় আপনাদের? সৌর্যের বাবা পড়ে যাওয়ার জন্য নীলুর ঘাড়ে যে দোষ দেওয়া হচ্ছে এটা কি ঠিক? সৌর্য পর্যন্ত মনে করছে নীলু না থাকার জন্যই তার বাবা পড়ে যায়। সূর্য কি এবার রায়কে সত্যিই তাদের ঘরে আবার ডাকবে? যদিও নীলু চিৎকার করতে থাকে, কোনোভাবেই রায়কে আর আনা যাবে না, নীলুর কথা মানবে সূর্য? আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরিবারের একমাত্র উপার্জনের মাথা ছিল তাদের বাবা। এক রাতে পরিবার পথে বসে, তাই পরিবারের হাল ধরতে দিদি নিজের ভালোবাসার মানুষের হাতে বোনকে তুলে দেয়। পরিস্থিতির চাপে নীলুর সঙ্গে সূর্যের বিয়েও হয়ে যায়, আর তারপর থেকেই রায়ের জীবনে শুরু হয়ে যায় নয়া সংগ্রাম। সিরিয়ালে তো দেখতে পাচ্ছেন আবার সময় বিশেষে কাছের মানুষেরা কতটা স্বার্থপর, কতটা অকৃতজ্ঞ হতে পারে। রায়কে একমাত্র বুঝতে পারছে তার বৌদি, রায়ের মাও তাকে কথা শোনাতে ছাড়ছে না। আমার দর্শকদের অনেকেরই মতামত, রায়ের মা একটু বেশিই বাড়াবাড়ি করছে। আসলে সূর্য রায়ের প্রতি দুর্বল হয়ে পড়বে বুঝতে পেরে আড়ষ্ট হয়ে ওঠে নীলু। নীলুর অসুবিধার কথা বুঝতে পেরে রায় সিদ্ধান্ত নেয় সূর্যের মনে ঘৃণার জন্ম দিতে, তাই সে নিজের নতুন ভালোবাসার কথা জানায়। প্রথমে রায়ের কথা বিশ্বাস না করলেও সূর্য মেনে নেয় সত্যি রায় অন্য কাউকে পছন্দ করে। আর রায় ফিরে আসতেই কটাক্ষ করতে ছাড়ে না রায়ের দাদাও। সূর্য এবং তার সম্পর্ক নিয়ে নানান রকম কথা শুনতে হয়। আবার অন্যদিকে বেসামাল হয়ে মাটিতে পড়ে যায় অবিনাশবাবু। রায়কে বাড়ি থেকে বের করে নিজেই শ্বশুরের দায়িত্ব নিয়েছিল নীলু, কিন্তু তাহলে কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলো না নীলু? কি মনে হয় আপনাদের? হঠাৎ করে পড়ে যায় সূর্যের বাবা, কিন্তু নীলু সূর্যকে বলে ওঠে আমি বাবার কাছে থাকবো, তুমি দিদিভাইকে আনতে যাবে না। নীলুর উপর রেগে যায় সূর্য, পরিষ্কার বলে ওঠে যখন তুমি দায়িত্ব নিতে পারবে না, দায়িত্ব নিতে গেলে কেন? নীলু বারবার ক্ষমা চায়, কিন্তু বাড়ির লোকেরা তাকে দোষারোপ করতে থাকে। সূর্য বলে ওঠে যতটা মনোযোগ দিয়ে কাজটা রায় করতো তুমি তার বিন্দুমাত্র করো না, তাই আমি রায়কে ফিরিয়ে আনতে যাচ্ছি। এই শুনে ভীষণ রেগে যায় নীলু। এখন প্রশ্ন হচ্ছে নিজের বাবা পড়ে যেতেই নীলুর উপর দোষ দিচ্ছে সূর্য, নীলুর মোহ কেটে গেল নাকি? সূর্য রায়কে ডাকতে যাবে সূর্য? আপনাদের কি মনে হয় এই ঘটনার জন্য সত্যি কি নীলুর দোষ আছে? রায় কি ফিরবে সূর্যের ডাকে এই বাড়িতে? রায়কে যদি সূর্য নিতে যায় কি করা উচিত হবে রায়ের? আর আবারও যদি নীলুর বাড়িতে এসে রায় উপস্থিত হয়, সূর্য নীলুর যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা কি একই রকম থাকবে না দূরত্ব তৈরি হবে তাদের মধ্যে? ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।